الحمد لله الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم غزير العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وإمامنا ومرشدنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وعن أبي أمامة رضي الله تعالى عنه أن رجلا قال يا رسول الله ما حق الوالدين على ولدهما قال رسول الله صلى الله عليه وسلم هما جنتك ونارك أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محمد آكل কুফর কো মিটায়া কুফর কো মিটা কর সদাপত বতায়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না তোমার মায়া কান্দে নবীজি তোমার মায়া কান্দে নবীজি শুয়ে সোনার মদিনায় সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার দুরুদ পড়লে আল্লাহ একবার দুরুদ পড়লে আল্লাহ দশবার করেন রহমত দান দশটি গুনাহ মাফ হয়ে যায় দশটি গুনাহ মাফ হয়ে যায় হাদিস শরীফ তার প্রমাণ একবার দুরুদ পড়লে আল্লাহ দশবার করেন রহমত দান দশটি গুনাহ মাফ হয়ে যায় হাদিস শরীফ তার প্রমাণ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই মুবারক জলসার মহামান্য সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজাম আমার তরুণ যুবক ভাই হল ছোট ছোট আমার কলিজার টুকরা সোনার চাঁদ আর সোনার মণি হল মাইকের আওয়াজ পরিষ্কারভাবে যত দূর গিয়া পৌঁছের এর ভিতরে তাখনেওয়ালা ফরদানসীন সম্মানিত আমার মার বইন হল
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারার উপরে এহসান করছেন, দয়া করছেন, মায়া করছেন, যার কারণে আপনারা এই মসজিদরে কেন্দ্র করিয়া এই মাহফিলরে কায়েম করছেন। আর আমার মতো আদনা শায়েখ মানুষ আপনারা দাঁড়াইয়া বইতাম পারছি, এর কারণে আমরা সারায় উচ্চ কণ্ঠে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা সারায় তেহে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার দুস্থ খালার বুজুর্গ খাল একটা প্রোগ্রামরে আঞ্জাম দেওয়া, একটা প্রোগ্রামরে পরিপূর্ণ সুস্থভাবে আদায় করা বহুত কঠিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনারা এলাকাবাসী বহুত মেহনত মুজাহিদা করছেন, কোশিশ করছেন, যার কারণে এই মজলিসরে আপনারা কায়েম করতে পারছেন। এর কারণে আমরা সারায় দোয়া করি কিয়ামতের ময়দানে কঠিন পরিশানির সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সারারে এই আজকের এই মজলিস নাজাতের জরিয়া বানাই দিন হোক, আল্লাহুম্মা আমিন। আমার দুস্তখলার বুজুর্গ খাল দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার সৃষ্টি করছেন। আজকে আসমানের নিচে জমিনের উপরে আপনি আমি চলাফেরা করিয়ার আল্লাহ তাবারক ওয়া তাআলা সুস্থতা যে নিয়ামত আপনার আমার দান করছেন, এর কারণে আবারও আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার দুস্তকালার বুজুর্গ খাল এই দুনিয়ার জমিনে আপনি আমি একদিন আসলাম না, এখান মানিনি, মাটিতে বুঝা যান না মনে হয়, বর্তমানে যে আপনি আমি চলাফেরা করিয়া এই দুনিয়ার জমিনে একদিন আমরা আসলাম না, এই কথা মানিনি, একদিন আসলাম না। আল্লাহ আপনার আমারে পাও দিছেন, আত দিছেন, চোখ দিছেন, মুখ দিছেন, জুবান দিছেন, আপনি আমি মাতিয়ার ঠিক নেন এই দুনিয়ার জমিন ছাড়িয়া যাই মুগি একদিন, এখান মানিনি যাওয়া লাগব সারায় মাতি দিলা না, এই দুনিয়ার জমিন একদিন ছাড়িয়া যাওয়া লাগব, মারা যাওয়ার পরে আবার জিন্দা হওয়া লাগবো, এখানে ঠিক আছে না, আমরা ইমান আনছি মরার বাদে জিন্দা হওয়ার উপরে ইমান আনছি। তো বোঝা গেল এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি একদিন আসলাম না, আল্লাহ আপনার আমার সৃষ্টি করছেন, এই দুনিয়ার জমিন একদিন ছাড়িয়া যাইম গিয়া, আল্লাহ তাবারক তাআলা যারা কুফরি করেন শিরকি করেন এদের ব্যাপারে ফরমাইতরা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফা আহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাবারক তাআলা ফরমাইতরা কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর নাশুকরি কিলা করো, ও কুমতুম আমওয়াতা, তুমি তাই এই দুনিয়ার জমিনে একদিন আসলাই না, মৃত্যু অবস্থাতে আসলাই, পা আহইয়াকুম আমি আল্লাহ তোমা তান্ডে, পা আহইয়াকুম আমি আল্লাহ তোমা তান্ডে জিন্দা করেছি, অর্থাৎ মানুষ হিসাবে বানাইছি, সুম্মা ইউমিতুকুম আবার এই দুনিয়ার জমিনে একদিন ছাড়িয়া যাওয়া লাগবো, সুম্মা ইউহইকুম মরার বাদে আবার জিন্দা হওয়া লাগবো, সুম্মা ইলাইহি তুরজাউন এর বাদে আমরা আল্লাহর সামনে যাইতাম। তো আমার দুস্ত খালার বুজুর্গ খাল এই দুনিয়ার জমিনে একদিন আসলাম না, আইলাম খান তাই আসমান তাই পড়লাম নি, জি জমিন ফাটিয়া উঠিলাম নি, জি না, আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম আদম আলাইহি সালাতু ওয়া সালামরে বানাইছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, নাফসিন ওয়াহিদা, ওয়াহিদ মানে এক, এক নফস তাকি আল্লাহ সৃষ্টি করেন, সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহি সালাতু ওয়া সালামরে সৃষ্টি করছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, আল্লাহ কইতে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, তুমি তেন তোমাতান পরওয়ার দিগার ডে ডরাও, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তুমি তেন তোমাতান ও পরওয়ার দিগার ডে ডরাও, যাইন তোমাতান রে এক জান তাকিয়া বানাইছেন, এক জান কে আদম আলাইহি সালাতু ওয়া সালাম, ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর আদম আলাইহি সালাম তাকিয়া হযরতে হাওয়া আলাইহা সালাম রে আল্লাহ বানাইছেন, বোঝা গেল দুই জান রে আল্লাহ সৃষ্টি করছেন, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আল্লাহ তাবারক তাআলা এই দুই জান তাকিয়া গোটা পৃথিবীর আনাচে কানাচে যত মানুষ আছেন সব মানব জাতির আল্লাহ সৃষ্টি করছেন ঠিক নেন। তো আদম আলাইহি সালাম রে সর্বপ্রথম আল্লাহ তাবারক তাআলা বানাইলা, ও দুইজন তাকিয়া আল্লাহ তাবারক তাআলা আপনারে আমারে বানাইলা, তো কিলা বনলাম খান তাকিয়া আইলাম, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাবারক তাআলা ফরমাইতরা ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা,
আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইন ওয়াকাযা রাব্বুকা, আল্লাহ ফয়সালা করিলা, সিদ্ধান্ত করিলা, আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ হুকুম করলা আল্লাহ তাআবুদু তুমি তিন খাওরের ইবাদত করিও না ইল্লা ইয়াহ, আল্লাহ কইতে শুধু আমি আল্লাহর ইবাদত কর, আমি এক আল্লাহরে মানো, আমি এক আল্লাহ তোমার তন্দ্রে সৃষ্টি করনে ওয়ালা ও খোতারে তুমি দেন মানো, তোমার তন্দ্রে খাওয়ানে ওয়ালা একজন আল্লাহ, তোমার তন্দ্রে বাঁচানে ওয়ালা একজন আল্লাহ, তোমার তন্দ্রে মারনে ওয়ালা একজন আল্লাহ, ওয়া কাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, শুধু আমি এক আল্লাহর ইবাদত কর, তারপরে আল্লাহ ফরমাইতরা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর মার বাপর লগে তুমি তেন ভালো ব্যবহার করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মার বাপর লগে ভালো ব্যবহার করো, মার বাপর বাইদি তুমি তেন মায়ার নজরে দেখো, হে মুসলমান জাতিরা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার দিলা, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি ওই জনম দুখিনী মা আর বাপ দুইজনের মধ্যে দিয়ে আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে আইলাম রে ভাই, ওই মার বাপর লাগে যদি আমরা ভালো ব্যবহার করি না, মার বাপর নাফরমানি করিয়া যাই কাল কিয়ামতের ময়দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়াত আপনি আমি দাঁড়ি লাগবো রে ভাই, আল্লাহ কইত্রা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মার বাপর লাগে তুমি তেন হুসনে সুলুক করো, ভালো ব্যবহার করো, নবীজির একজন সাহাবি জওয়ান সাহাবি রে ভাই, ওই সাহাবি মার লগে সামান্য মাত খাটাখাটি করার কারণে মৃত্যুর সময় কলিমা নসিব হয় না, হে মুসলমান জাতিরা মার বাপর যদি এতবার করি না, মার বাপরে যদি গুরুত্ব দেই না, দুনিয়ার জমিনের মধ্যে কোনো জিনিসের মধ্যে গিয়া কামিয়াবি হাসিল করতে পারতাম না রে ভাই, ওই জনম দুখিনী মা এমন দৌলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমারে দিলা, ও কথা আল্লাহ জানাইতরা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইতেন তোমার তান মার বাপর লগে তুমি তাই হুসনে সুলুক করো, ভালো ব্যবহার করো, ভালো ব্যবহার যদি মার বাপর লগে দেখাইতে পারো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌতের সময় কলিমা নসিব করানি লইতা নাই।